বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে মেধার সবচেয়ে বেশি অপচয় হয়। এখন হয়তো অনেকে বলবেন সব আজাইরা কথা, মেধার আবার কিসের অপচয় হয়। বাংলাদেশ প্রিমিয়ার লীগের কথাই ধরুন, 2022 বিপিএল এর বড় আবিষ্কার ছিলেন মুনিম শাহরিয়ার। চার ম্যাচে 161.81 স্ট্রাইক রেটে 110 বলে 178 রান করেন তিনি। এমন একজন ক্রিকেটার হতে পারতেন জাতীয় দলের ভবিষ্যৎ তারকা, অন্তত টি টোয়েন্টিতে। অবশ্য সুযোগ হয়েছিল জাতীয় দলে খেলার, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, সুযোগটা কাজে লাগাতে পারেননি তিনি। তার প্রেক্ষিতে আসন্ন এবারের বিপিএলে কোনো দল আগ্রহ প্রকাশ করেনি মুনিমকে নিতে। আবারও বলতে হয়, 2022 আসরে টুর্নামেন্টে সেরা স্ট্রাইক রেট ব্যাটার এখন হিসাব নিকাশের বাইরে। জাতীয় দলে সুযোগ পেয়েই কি তাহলে ক্যারিয়ার শেষ হয়ে গেল? জাতীয় দলে সুযোগ পেলে তো ক্যারিয়ার আরও সুন্দর হওয়ার কথা, কিন্তু মুনিমের বেলায় হলো ঠিক উল্টোটা। জাতীয় দলে সুযোগ পেয়ে সুযোগটা যে কাজে লাগাতে পারেন নাই, তাই এখন সে ব্যর্থ, তাকে দিয়ে কিচ্ছু হবে না। আর শুধুমাত্র জাতীয় দলের ব্যর্থতার কারণেই কিন্তু এবারের বিপিএলে দল পেলেন না মুনিম শাহরিয়ার। কোন সমীকরণ আর কী কারণে মুনিম শাহরিয়ার দল পেলেন না, এটা কে বলতে পারবে? প্রিয় দর্শক, আপনি যদি জানেন তাহলে আপনার মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।